আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিস বাই সুইটি চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য পাউরুটি, ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বানাতে কোনো ঝামেলা নাই, মাত্র 5টা মিনিট সময় হাতে রেখেই কিন্তু আপনি চাইলে এই নাস্তাটা বানাতে পারেন এবং বাচ্চাদেরকে চাইলে টিফিনেও দিতে পারেন। ভীষণ মজার হয় এই নাস্তাটা, দেখতে যতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার। পাউরুটির ভিতরটা একদম ক্রিমি, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, সবাই ভীষণ পছন্দ করবে। তো একদম সহজ রেসিপিতে আজকে আপনাদের জন্য পাউরুটি দিয়ে এই নাস্তা রেসিপিটা নিয়ে চলে আসলাম, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। নাস্তাটা বানাতে ফার্স্টে লাগবে আমার পাউরুটি, তো আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। আমি পাউরুটির সাইজটা একটু বড় দেখে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের পাউরুটিটা নিতে পারেন। এখানে একটা বাটিতে নিয়ে নিলাম দুধ, দুটাকে আমি জাল করে এরপরে নিয়ে নিয়েছি, তবে দুধের কোনো পরিমাণ নাই, আপনি যতগুলো নাস্তা বানাবেন তার উপর ডিপেন্ড করবে কতটুকু দুধ লাগবে। এখন এখানে নিয়েছি 2টো ডিম, ডিমও সেম আপনারা আপনাদের নাস্তার উপর ডিপেন্ড করে ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো 2টো ডিমের জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন 2টো ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যেন চিনিগুলো একদম মিশে যায়। ডিমটা এখন ভালো করে ফাটানো হয়ে গেছে, চিনিটা এখন একদম ভালো করে মিশে গেছে। তো এখন যাচ্ছি নাস্তাটা বানিয়ে নিতে। ফার্স্টে আমি চুলাতে একটা কড়াই বসাই দিলাম, তো তার মধ্যে 1 পিস পাউরুটি দিয়ে দিলাম। পাউরুটিটা দেওয়ার আগে আমি কিন্তু কড়াইতে তেল ব্রাশ করি নাই, এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তেল ছাড়া কিন্তু আজকে আমি নাস্তাটা বানাবো। তো পাউরুটিটাকে আমি একবার উল্টিয়ে দিলাম, দেখুন পাউরুটিতে কিন্তু কোনো কালার আসে নাই। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ, চামচটা কিন্তু অনেক বড়, তো আমি 1 চামচ দুধ দিয়ে দিলাম। এখানে দুধে কিন্তু আমি চিনিটা মিশাই নাই। এখন পাউরুটিটার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম, তো আমি এখানে 2 চামচ ডিম দিয়ে উপরে একটু ডিমটা ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে পাউরুটি নিচ থেকে পুড়ে যাবে। তো আমি আগুনের আঁচটা অল্প করে রেখে কিন্তু উপর থেকে ডিমটা ব্রাশ করছি। তো এখন ডিমটা ব্রাশ করা হয়ে গেছে, পাউরুটিটাকে আমি একদম আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাউরুটিটার মধ্যে দুধ দিয়েছিলাম তো পাউরুটিটা কিন্তু একদম সফট, সেজন্য এখন উল্টাতে কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে। তো আমি পাউরুটিটা উল্টিয়ে আবারও ডিম দিয়ে দিচ্ছি উপর থেকে। এই নাস্তাটা যদি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার। এটা ভিতর থেকে একদম ক্রিমি হবে আর উপর থেকে ডিম দুধ আসলে সব কিছু মিলিয়ে এটা ভীষণ মজার হয়। তো এখন আমি আবার উপর থেকে ডিমটা ব্রাশ করে দিলাম, তো এখন আমি আবারও পাউরুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কড়াইতে তেল ব্রাশ করি নাই, এরপরও কিন্তু খুব সুন্দর করে পাউরুটিগুলো উঠে আসছে, আর এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে নিচের পাশটাতেও। তো এখন আমি আবারও একটু উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার আসছে। আর পাউরুটিটাও হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজে আমি পাউরুটির এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি, কোনো ঝামেলা নাই। তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, আমি যেহেতু এটা কনডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করব তো সেজন্য আমি কিন্তু দুধে আর চিনিটা অ্যাড করলাম না, ডিমে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিছিলাম। এটা কনডেন্স মিল্ক দিয়ে পরিবেশন করলে খেতে ভীষণ মজার হয়, আর কনডেন্স মিল্কে কিন্তু যথেষ্ট চিনি দেওয়া আছে। তো এখন এক এক করে আমি বাকি সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিচ্ছি, দেখুন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে ভীষণ মজার। এই পাউরুটির নাস্তাটা একদম সফট আর ভিতরটা একদম ক্রিমি, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে আপনি অন্য এক জগতে ফিরে গেছেন, এতটাই মজার হয়।
আমি উপর থেকে কন্ডেন্স মিল্কটা দিয়ে সাজিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে পাউরুটিটা কেটে দেখিয়ে দিব পাউরুটিটার ভিতরটা কেমন হয়েছে। আজকে তেল ছাড়া এবং ঝটপট মাত্র 5 মিনিটেই চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর একটা নাস্তার রেসিপি উপহার দিতে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এখন আমি পাউরুটির নাস্তাটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এটা ভিতরটা কেমন হয়েছে দেখুন। আপনারা পাউরুটির নাস্তাটা কাটার পর ভিতরটা দেখুন একটু কতটা সফট আর একদম ক্রিমি, এটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চাদের সাথে সবসময় খাওয়ার জন্য কিন্তু আমাদেরকে চাচামেচি করতে হয়। আপনারা এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন আর এটা বাচ্চাদেরকে দিলে দেখবেন ওরা ঝটপট এটা খেয়ে নিবে, আপনি একবারের জন্য ওদেরকে বলা লাগবে না, ভীষণ মজার। তো যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।